হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটি আমি দুপুরের লাঞ্চ থেকে শুরু করছি। তো আজকের লাঞ্চ মেনুতে আছে, দেখো, কলার থোর ভাজা, এখানে আছে আলু আর কুমড়োর তরকারি, আর এখানে আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আজকের ব্লগটি আমি শুরু করলাম একদম দুপুরবেলার খাওয়া দাওয়া থেকে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টের মাধ্যমে জানাবে আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে আসছি। তো এখানে দেখো বিকালবেলায় একসাথে চারটে বন্দুক ওর বাবা নিয়ে এসে হাজির হয়েছে। তো বন্দুক বন্দুক করে একদম মাথাটা খারাপ করে দিচ্ছিল, যেহেতু ছেলেরা, মেয়েদের তো চুড়ি, হেয়ার ব্যান্ড, নেল পালিশ, লিপস্টিক এগুলো লাগে, আর ছেলেদের একটু বন্দুক একটু বাজি, তাই না? তো এগুলো তো কিনে দিতেই হয়, এভাবে লাগাতে হয়। বেরিয়ে আসছে, হচ্ছে না, ভুলে গেছিস? এবার মনে হয় আওয়াজ দেখি, তাকা দেখি কতটা খুশি হলি বন্দুক পেয়ে। এই দেখো তোজো এসে গেছে, তোজোর গিফট, পুজোর গিফট, এই যে সোনা দিচ্ছে, একটা ওর জন্য আর একটা ভাইয়ের জন্য। থ্যাংক ইউ বললো। এই যে বন্দুক দুটো, মোট চারটে বন্দুক নিয়ে এসছে, একটা অঙ্কুশের আর দুটো ওদের দুজনের, আর একটা আমার ননদের ছেলের জন্য। তোরও আছে? এই যে ওর বন্ধু, এটা হচ্ছে তোজোর বন্ধু। এই যে তোর নাম কি জানো? রনি। এদিকে দেখি, আরেকবার দেখাও ভাই, দেখো দুটো বন্ধু কত সুন্দর করে পড়েছে, হেভি সুন্দর লাগছে। আর বান্ধবী ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, ঘরে আসছে না, দেখা যাচ্ছে কিনা জানি না। বন্ধুরা এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলার চা বিস্কুট নিয়ে আমরা বসে পড়েছি, আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। তো চলো চা বিস্কুট খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যেখানে আছো খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব 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 ভালো আছি। দীপালি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন দেখো সেরে গুজে একদম তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো শুভ সপ্তমী। তো সপ্তমীতে আমার সকল প্রিয় বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তো দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, আর সামনাসামনি এখন এলাম একদম সেরে গুজে। তো আমি এখন যাচ্ছি পুজো মণ্ডপে। তো দেখো সেরে গুজে এখন রেডি হয়ে গেছে, তো শাস্ত্র তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে, এটা হচ্ছে আমার গতবার পুজো, এখন নয়, তো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো সেখানে গিয়ে যতটা পারবো তোমাদের শেয়ার করবো, চলো আমার সঙ্গে দেখো। তো এই দেখো সোনা একদম রেডি হয়ে নিয়েছে সেজে গুজে। তো এই দেখো সোনার এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমার বাবা ওকে দিয়েছে, আর বন্দুকটা তো সেই বিকালবেলা নিয়ে আসলো, সেটা তোমাদেরকে দেখালাম। তো একদম রেডি হয়ে নিয়েছে সেজে গুজেও, খুব ব্যস্ত, অনেকক্ষণ থেকে আমাকে বলছে তাড়াতাড়ি চলো। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটি কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবে।
তো বন্ধুরা দেখতেই পেলে আমি পূজো মণ্ডপে এসে গেছি অনেকক্ষণ আগেই। তো বসে ঠাকুর দেখছিলাম, বাচ্চা কাচ্চাদের কত আনন্দ হইচই, সেগুলোও দেখতে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো রাধা কৃষ্ণের মূর্তিটা কত সুন্দর। তো এখানে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আছে, মানে এই বাড়িতে রাধা কৃষ্ণের পুজো হয়, খুব সুন্দরভাবে পুজো হয়। তো অন্য একদিন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যেদিন রাধা কৃষ্ণের পুজো হবে। তো দেখো এখানে দুর্গা পুজো হচ্ছে, কত কিছু ঘর ঠর পাতা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মামি, এখানে দেখো পুজোর সমস্ত সরঞ্জাম গোছানো আছে। তো এখন মামি হচ্ছে গিয়ে দুধ আর কলা দিচ্ছে, ব্রাহ্মণ এসছে যেহেতু, আগে নারায়ণ পুজো করবে দুধ কলা দিয়ে, তারপর দুর্গা পুজো আবার শুরু করবে সন্ধ্যার যে পুজোটা থাকে। তো এই যে মামিকে দেখছো, এই মামি হচ্ছে গিয়ে তিলক কেটে রাখে সবসময়, মানে রাধা কৃষ্ণের সেবা করে এই মামি, দেখেছো? তো অবশ্যই আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো কত বাচ্চা কাচ্চার হইচই হুল্লোর, মানে এত সুন্দর, মানে এত মানে বাচ্চাদের মজা, সেটা দেখলে ভীষণ ভালো লাগে। আর এই যে পুচকি, এটা হচ্ছে আমার ননদ, পুচকি একটা ননদ। তো দেখো বাচ্চা কাচ্চারা কত মজা করছে। এদিকে কত বাচ্চা কাচ্চা, এদিকে দেখো মন্দিরের অনেক লোকজন এসছে, ঢাকি ঢাক বাজাচ্ছে। এটা হচ্ছে গিয়ে পাশে দেখছো আমার মামি শাশুড়ি, এটা যে পাশে বসে আছে। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা নিজের ছোট মামি শাশুড়ি, দেখো মামি শাশুড়ি বসে আছে। আর এই যে ছোট ছেলেটা পুচকেটা, এদিকে ছেলে পেলে হইচই করছে, ছেলে পেলেরই যত মজা তাই না, কত আনন্দ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো দেখো আজকের মানে আমাদের পাড়ার যে দুর্গা পুজো হয়েছে, দুর্গা ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও আমাকে। আর দেখো সব বাচ্চা কাচ্চারা কত মজা করছে, আমার ঠাকুরও দেয় ননদ, আমার ছেলেও আছে সাথে, আর আমার ননদের ছেলে লালজামা গায়ে দিয়া। তো চলো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ খুব খুব ভালো থাকো, টাটা।